তোমরা এই কার্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টিল ভ্যারাইটিস দোকানের কার্ড, নিউ স্টিল ভ্যারাইটিস মানে আমাদের চাকদায়। তো আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের যে কী করে আমরা জিনিস করি সেটাই তোমাদের আজকে দেখাবো। তা এই কার্ডে আমি দেখো প্রত্যেক মাসে 150 টাকা করে জমা দিয়েছি, এই দেখো প্রত্যেক মাসে আমি 150 টাকা করে জমা দিচ্ছি। তা আমার 12 মাস হয়ে গেছে, তো আমার 12 মাস হয়ে যাওয়াতে ওরা 1 মাস মানে আমাকে এক্সট্রা দিয়েছে, মানে 13 মাস। তা 150 টাকা করে হয়ে 13 মাসে কত হয় তাহলে? 1850 টাকা হয়েছে। তো দেখি আমি কি জিনিস কিনতে পারি এই এই টাকা দিয়ে। চলো যাই, তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। আর আমার মতো তোমরাও এরকম কাঠ জমিয়ে মানে কাঠ জমিয়ে না কাঠে টাকা জমিয়ে জিনিস কিনে নিও সুবিধা থাকলে। তো গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা দেখতেই পেরেছ আমি এই কার্ডে টাকা জমিয়েছি। তো চলো এখন দেখি আমি কি জিনিস কিনতে পারি এই কার্ড দিয়ে। এর আগেও আমি অনেক জিনিস করেছি এই কার্ড মানে কার্ডে টাকা জমিয়ে। তো এবার দেখি এবার একটু টাকাটা বেশি হয়েছে। তা চলো এবার দেখি এই এই মানে টাকা দিয়ে আমি কি কিনি। এর আগে আমি একটা বালতি কিনেছি, আরো অনেক কিছু করেছি, আমাদের এই সুবিধাটা আছে বাসনের দোকানে। তো চলো ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হবে। তো চলে এসেছি আমি ওই দোকানে, দেখো এই দোকানটা আমাদের চাকদার মধ্যেই আছে। এই যে দেখো দোকান, দোকানের মালিক তো আমার কি হবে দেখাও এবার কোন জিনিসটা হবে। সব কিছু পাওয়া যায় ঠাকুর থেকে আরো সেটা সুবিধা হবে, সমস্ত কিছু পাওয়া যায়। এগুলো সব পিতলের তো বলো? বড় দেবে বিয়ে বিয়ের একদম যে বিয়েতে দেয় সেরকম বড় দেবে। দেখো তোমরা অনেক কিছুই দেখাবে, তুমি দেখাতে থাকো আমাকে। বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো আমি কি নিয়েছি, কত টাকা লেগেছে আমার আরো। তো আমি বাজার থেকে বাড়ি আসলাম, তো ওই টাকা জমিয়ে আমি কি জিনিস কিনেছি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত লোকেদের এইভাবেই জিনিস করতে হয়। তো কি কিনেছি আর ক টাকা লেগেছে এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের তো সব ছোট বড় সব কিছুই শেয়ার করি, তো দেখো আমার জিনিসটা কিরকম হয়েছে তোমরা বলবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার জিনিসটা কিরকম হলো। তো আবার একটা কার্ড করলাম, সেটাও তোমাদের দেখাবো যে ওই কার্ডটা কত টাকায় করেছি। ওই কার্ডটা ওই কার্ডটা এবার আমি তোমার একটু বেশি টাকা দিয়েই করেছি, বেশি মানে কি ও মানে যা টাকা দিতাম ওর থেকে আর 50 টাকা বেশি করেছি। তো চলো জিনিসটা খুলে দেখাই কিরকম হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো জিনিসটা রয়েছে এটার মধ্যে, দেখাচ্ছি তোমাদের, কাঁচি দিয়ে কেটে নিই। দেখো এটা কিনেছি, আমার টোটাল জমেছিল 1800 টাকা, ওনারা দিয়েছে 150 টাকা মানে 1950 টাকা, এটার দাম পড়েছে আমার 2400 টাকা। তো আমার মানে 1950 আর বাদ বাকি টাকাটা আমার দিতে হয়েছে। স্টার্ট, হ্যাঁ স্টার্ট। খুব সুন্দর একটা মা জিনিস কিনেছে, আমি জানতাম না যে মা টাকা জমিয়ে জমিয়ে এগুলো করে। আমার ভীষণ পছন্দ হয়েছে এই থালা গ্লাস আর এই বাটিটা, মানে যথেষ্ট ভারী আছে, মানে এটা মানে 2 কেজির উপরে ওজন আছে, মানে আমি গ্লাসটা ধরে রাখতে পারছি না, এত ভার, মানে জল খাবো কি করে আমি জানি না, মানে ধরে রাখতে পারছি না গ্লাসটা আর বাটিটা। থালাটা যথেষ্ট ভারী, তাও থালাটা একটু হলো ধরা যাচ্ছে, কিন্তু গ্লাস আর বাটিটা মানে একদমই ধরা যাচ্ছে না, এত ওজন এটা। খুব পছন্দ হয়েছে আমার। তো তোমরা তো দেখলে মেয়েরও খুব পছন্দ হয়েছে। তা আমার মতো কারা এরকম করে টাকা জমিয়ে, সোনার দোকানে অনেকেই জমায় কিন্তু বাসনের দোকানে তো কেউ টাকা জমায় না। তা আমার মতো এরকম করে টাকা জমিয়ে তোমরা আস্তে আস্তে জিনিস কিনতে পারো, আমাদের এখানে আছে।
কার এখানে আছে জানি তো না, তো যদি থাকে অবশ্যই জমিয়ে তোমরা নিজেদের মতো পছন্দ মতো জিনিস কিনতে পারবে। বাসন না কিনে অনেক কিছুই কেনা যায়। তো যাক, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কেমন হয়েছে জিনিসটা আমার অবশ্যই তোমরা জানাবে যে আমার জিনিসটা কিরকম হয়েছে জিনিসগুলো। তো থাকলো, টাটা।